ধন্যবাদ সকলকে। আজকে আমাদের ফেসবুক পেজ লাইভ এয়ার নিউজ 24.com থেকে আমাদের আজকের অতিথি মানবাধিকার কর্মী এবং সদস্য মিঠাপুকুর মানবাধিকার কমিশন উপজেলা শাখার। আর আজকের আমাদের আলোচনার বিষয় যুবদের বেকারত্ব, যুবদের প্রথম সমস্যা। এই 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 বেকারত্ব যুবদের প্রথম সমস্যা প্রোগ্রামটিতে আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আতোয়ার রহমান, মানবাধিকার কর্মী। আপনার যদি আজকে যে যুবদের বেকার সমস্যা বা বেকারত্ব যুবদের প্রথম সমস্যা এই প্রোগ্রামে এসে আপনার যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে। বেকার যুবকদের প্রথম সমস্যা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য সাংবাদিক রুবেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি যারা আমাদের লাইভ হয়ে আছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ ভাইদের শুভেচ্ছা এবং সকলকে ঈদ মোবারক। ধন্যবাদ আতর রহমানকে। আসলে আজকে যে বেকারদের যে যুবদের প্রথম সমস্যা বেকারত্ব, আচ্ছা এই বেকারত্বটাকে আপনি কেন, যুবকরা বেকারত্ব হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে উপলব্ধি করতেছেন বা কিভাবে? তো বেকারদের সমস্যা মূলত চারটি: ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা এবং রাষ্ট্রীয় সমস্যা থেকেই বেকারত্বের সমস্যা সৃষ্টি হয়। দেশের বেকারত্ব নিয়ে চিন্তা ভাবনা এবং সঠিক মনোভাব হচ্ছে না সরকার এবং বিত্তবানদের। দেশের মূল সমস্যা কাজের অভাব, শিক্ষিতর হার বাড়লেও কর্মসংস্থান হার বাড়েনি, শিক্ষার হার বাড়তে হবে নিজ টেকনোলজিতে এবং দক্ষ কারিগরি প্রশিক্ষণ নিয়ে প্রত্যেককে কাজে লাগাতে হবে, সমস্যা একটু হলে কমে আসবে। আচ্ছা, আপনি যে কারিগরি প্রশিক্ষণের কথা বলছেন তার মানে বেকারত্বের মূল অন্যতম কারণ হচ্ছে কর্মসংস্থান। যদি কর্মসংস্থান করা হয় তাহলে বেকারত্ব কিছুটা নিরসন হওয়া সম্ভব। আচ্ছা, বেকারত্ব নিরসনের যে কর্মসংস্থানের অভাব, আজকে রংপুর যে অঞ্চলটা আছে এই অঞ্চলটাতে যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না তার কারণটা কি আপনি একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। মিঠাপুকুর নিয়ে যদি কথা বললেন, মিঠাপুকুর কর্মসংস্থানের উদ্যোক্তার অভাব সেটা রাজনৈতিক হোক আর বিত্তবান লোকদেরই হোক। যদি রাজনৈতিক ভাবে বিত্তবান লোকরা বেকারদের নিয়ে ভাবতো তাহলে অবশ্যই বেকার সমস্যা একটু হলে কমে আসত। রাজনৈতিক ব্যক্তিরা কেন এবার রাজনৈতিক ব্যক্তিরা এই বেকারত্ব লোকদের নিয়ে ভাবছে না আর বেকারত্ব নিয়ে কোন ধরনের কার্যক্রমে এগিয়ে আসছে না, এই বিষয়টা আপনি কোন দিক থেকে উপস্থাপন করতেছেন যে বেকারত্বদের নিয়ে রাজনৈতিক ব্যক্তিরা ভাবছে না? আর তারা ভাবলেই বা কি ধরনের ভাবনা ভাবছে বিষয়টা আপনি একটু আমাদের যদি আলোকপাত করেন। যদিও ওরা ভেবে থাকে রাজনৈতিক ব্যক্তিত্বরা, সরকারি প্রশিক্ষণ কেন্দ্র অনেকেই আছে, অনেকগুলো আছে, তো ওখানে দায় সারা কথা বলে। কি ধরনের দায় সারা কথা যেটা আপনি আমাদেরকে একটু সুন্দরভাবে আলোকপাত করতে? যেমন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সমবায়, আপনার মৎস্য প্রশিক্ষণ, এগুলো যদি আইনি প্রয়োগ কঠিন ভাবে করতো তাহলে অবশ্যই বেকার সমস্যা একটু কমে আসে। আইনি প্রয়োগ কি তারা করছে না, তারা বেকার জন্য কোন ধরনের কার্যক্রমে এগিয়ে আসছে না আমাদের আপনি মনে করেন? না, বেকারদের জন্য কি কি প্রশিক্ষণ হলে তাদের এই প্রধান সমস্যাটা থাকবে না? আজকে 20 বছর যদি ধরা যায় যে একটা সন্তান যদি 20 বছর পার হয়ে যায় তখন সে যুবকে পরিণত হয়, আর 20 বছর পার হওয়ার পর বাবা মার কাছে দায়িত্ব থাকে না, সেক্ষেত্রে তার দায়িত্বটা সরকার নেওয়ার কথা 20 বছর পর। উন্নত রাষ্ট্রগুলোতে বেকারদের জন্য বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ আছে, পড়ালেখার পাশাপাশি তারা বিভিন্ন কর্মসংস্থানের সাথে যুক্ত হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের দেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি বলে আপনি মনে করেন বা প্রয়োজন আছে কিনা আপনি মনে করেন? বাইরের রাষ্ট্রগুলোতে আসলে শিক্ষাগত অবস্থায় কর্মক্ষেত্রে যোগ দেয় ছাত্রছাত্রী, সরকারি আইন ও প্রয়োগ ব্যবস্থাও ভালো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুব একটি ভালো না, দুর্বল।
যদি সঠিক শিক্ষা দিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়ে যেত বেকারদের, অবশ্যই বেকারত্ব কমে যাবে। আর বেকারত্বের সমস্যার কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, মূলত কথা সে উদ্যোক্তা থাকতে হবে। প্রত্যেকটি এলাকাতে ইন্ডাস্ট্রিজ করলে অবশ্যই বেকারত্ব কমে যাবে। সরকার সঠিক প্রশিক্ষণ যদি দেয়, প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সবাইকে নিয়ে আসার উদ্যোগ নিয়ে আসে, তাহলেই বিকাশ বর্ষ করবে। আচ্ছা, আমরা আর একটি বিষয় দেখি যে বেকারদের জন্য আমরা আসলে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি, যে যে পদক্ষেপগুলো গ্রহণ করলে বেকাররা আর বেকারত্ব থাকবে না বা বেকার থাকবে না। যেমন জীবনের প্রশিক্ষণ কেন্দ্র যদি প্রশিক্ষণ নিয়ে থাকে, পোল্ট্রি ফার্ম, গবাদি পশু, মৎস্য, এরকম বিভিন্ন ইত্যাদি বিষয় আছে, এগুলো যদি সরকার যুবক বেকারদের নিয়ে প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র ঋণ দেয়, ঋণের মাধ্যমে কিন্তু বেকারত্ব কমে আসবে। আচ্ছা, আমার তো আর একটি বিষয় হচ্ছে যে ক্ষুদ্র ঋণ, তারপরে আপনার বিভিন্ন ধরনের যে কার্যক্রম গুলো আছে, এগুলো কি সরকার গ্রহণ করছে? এই প্রশিক্ষণের ব্যবস্থা কি সরকার নিচ্ছে? সরকার নিচ্ছে, এটাকে আইন প্রয়োগ ব্যবস্থা ভালো না। বিভিন্ন দেশে শিক্ষার্থীরা পড়ালেখা চলাকালীন অবস্থায় তারা কর্মসংস্থান করতে হচ্ছে, এবং কর্মসংস্থান থাকাকালীন সময়ও তারা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে। এই যে এই দিকটা তাদের জন্য তারা উন্নত দেশে পরিণত হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই দেশটাকে মধ্যমায়ের দেশ ঘোষণা করছে। মধ্যমায়ের দেশ তখনই ঘোষণা করা সম্ভব যে দেশে কর্মসংস্থানের সবচেয়ে বেশি থাকবে। তো সে তুলনায় কি আমাদের এই দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে আপনি মনে করেন? কর্মসংস্থান এখন তো বেকার, বাংলাদেশে বেকার সংখ্যা 4 কোটির ঊর্ধ্বে। বাংলাদেশ সরকার মধ্যমায়ের দেশ পরিণত করছে, কার্যক্রমে কিন্তু মাঠ পথ যায় না। প্রতি বছরেই দেখা যাচ্ছে যে প্রতি বছর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা আসতেছে, পড়ালেখা শেষ করতেছে, কিন্তু সে তুলনায় তারা কাজ পাচ্ছে না। আসলে এই কাজের কারণে যে বেকার যুবকরা যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে, কোন কোন সমস্যাগুলো তারা সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন? এটা শিক্ষা ব্যবস্থা দুর্বল, মূলত প্রথমত শিক্ষা ব্যবস্থা দুর্বল। কি ধরনের যে শিক্ষার ব্যবস্থাটা কি কাজে যুক্ত হলে, যে কি কাজগুলো করলে যে শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই মানে সরকার আইন ব্যবস্থা দিয়ে শিক্ষকদের কঠিন, যেমন ক্লাস নেবে একজন টিচার, সে টিচার যদি সঠিক শিক্ষা দান করে, সঠিক শিক্ষা দান করলে অবশ্যই সে যদি একটি বেকার শিক্ষা থেকে মনোভাব সৃষ্টি করে পরিশ্রমের দিকে, অবশ্যই বেকারত্ব কমে। আচ্ছা, বেকারত্ব বিষয়গুলো যেমন আমরা যদি উপলব্ধি করি, বেকারত্ব অনেক কারণ বেকারত্ব আজকে বাংলাদেশ, আজকে চাকরির ক্ষেত্রে বৈষম্য, এটাও বেকারত্বের একটা অন্যতম কারণ। আসলে এই দেশে যদি চাকরির ক্ষেত্রে বৈষম্য না হয়, সেক্ষেত্রে কি বেকারত্ব কমে যাবে বলে আপনি মনে করেন? এটা নিজ উদ্যোক্তা থাকতে হবে, সকলে যে চাকরি পাবে সরকারি চাকরি, এই আশায় যদি আমি সরকারি চাকরি তো অতগুলো লোক হবে না, সে কর্মসংস্থান দিতে পারবে না সরকার, এটা নিজ উদ্যোক্তা থাকতে হবে প্রত্যেকটা বেকার। আচ্ছা, আসলে বেকারত্ব কমার অন্যতম মাধ্যম কি আপনি মনে করেন যে যদি এদেশে উদ্যোক্তা সৃষ্টি হয়, যদি উদ্যোক্তার উন্নয়ন ঘটে, যদি এদেশে উদ্যোক্তা থাকে, তাহলে কি বেকারত্ব অনেকটাই কমে যাবে আপনি মনে করেন? আজকে আমাদের বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশে আজকে উদ্যোক্তার অভাব, তরুণ উদ্যোক্তার অভাব। এদেশে প্রতিনিয়ত জনগণ বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার্থীরা পাশও করতেছে, কিন্তু যে তুলনায় তারা পাশ করে আসতেছে বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সে তুলনায় কি চাকরি ক্ষেত্রে প্রবেশ করার সুযোগ হচ্ছে? আমরা শুধু যে সরকারি চাকরি পেলেই যা হবে তা নয়, যদি বাংলাদেশে বেসরকারি চাকরিরও ব্যবস্থা আছে, এই যে বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই একটা চাকরি ক্ষেত্রে বৈষম্য দেখা যাচ্ছে। এই যে বৈষম্যটা যদি না থাকে, তাহলে নিজের থেকে যদি কেউ কিছু করে, আমরা অন্য অন্য রাষ্ট্র, চীন, জাপান, আমেরিকা, বিভিন্ন দেশে দেখি যে তারা শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থানের সাথে যুক্ত হচ্ছে। চীন, জাপান এটা নিয়মিত আছে, সে দেশের সরকার আইনকে ওইভাবেই প্রয়োগ করছে, করছে বেদায় আজকে তারা বেকারত্ব নেই, সেটা শিক্ষাকালীন অবস্থা থেকে। বেকারত্বের জন্য মানে বেকারত্বটা নিরসন করার জন্য আমরা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন?
ইন্ডাস্ট্রি করতে হবে, শিল্পায়ন করতে হবে, শিল্পায়ন শিল্পায়ন ছাড়া কি সম্ভব না বেকারত্ব দূরীকরণ করা? নিজ উদ্যোক্তা, নিজ উদ্যোক্তে যেমন গবাদি পালন, মৎস্য, আপনার এই যে গবাদি পালন, একজন একজন শিক্ষার্থী, সে বেকার, তার কাছে কোনো টাকা নাই, তাহলে সে যে গবাদি পালন করবে বা বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হবে, এতে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অর্থের যে ব্যাপারটা আছে, এই এই বিষয়টা সে কোন দিক থেকে দেখবে? যদি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে এবং প্রশিক্ষণ দেয়, তাহলে তো সে তুলনায় বলা চলে যে অনেকাংশে বেকারত্ব কমে যাওয়ার কথা, কিন্তু সেখানে বেকারত্ব কমে না গিয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টা বিকল দিক থেকে দেখছে? এই বিষয়টা আসলে পড়াশোনা শেষ করে সরকারি চাকরির আশায় ঘর পেছে পেছে ঘর, সরকারি চাকরি আশায় পেছে, তখন দেখি আর সরকারি চাকরি নেই, তখন আপনি যে সরকারি চাকরির একটা বয়সের সীমার কথা বললেন যে 30 বছর, এটাকে যদি বর্ধিত করা যায় তাহলে সেক্ষেত্রে কি বেকারত্ব কিছুটা কমে যাবে? হ্যাঁ, কমে যাবে। এবং হতাশ একজন শিক্ষার্থী পড়ালেখা করতে করতেই দেখা যায় তার 25-27-28 বছর হয়ে যায় এবং চাকরির পরিস্থিতি নিতে 1 বছর বা 2 বছর সময় তারা হাতে পায়, এই যে 1 বছর বা 2 বছরে কি সম্ভব এই সমস্যার নিরসন করা বলে আপনি মনে করেন? বেকার সমস্যা 2-1 বছরের সমস্যা সমাধান করা সম্ভব নয়, তার দীর্ঘদিনে সৃষ্টি হয়েছে। এই সমস্যা সমাধান করতে হলে সময়ের ব্যাপার, এই সময়টা মানে পরিত্রাণ কখনো করা সম্ভব? এই যে যুব উন্নয়ন কর্মকর্তা, এই যে আপনি যুবদের জন্য একটা আইনি প্রক্রিয়ার কথা বললেন, তাহলে যুবনীতি আছে, এই যুবনীতি কি আদৌ বাস্তবায়ন হয়? আর যুবরা কি তাদের নিজস্ব যে অধিকার আছে, আমরা জানি যে ইউনিয়ন পরিষদের যুবদের জন্য একটা বাজেট থাকে, সেই বাজেটটা কি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হয়? সঠিকভাবে প্রয়োগ হয় না, সঠিকভাবে প্রয়োগ না হওয়ার কারণে এটা তো আইনি 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 অবকাঠামো দুর্বল আমি মনে করি। আইনি অবকাঠামোগুলো, এই যে দুর্বল অবকাঠামোগুলো, এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতেছে না রাজনৈতিক প্রভাব আছে, আপনার রাজনৈতিক প্রভাবের কারণে আদায় করতে পারে। রাজনৈতিক প্রভাব বলতে আপনি কি এখানে যেটা বোঝাচ্ছেন যে যারা যারা ক্ষমতাসীন দলে থাকবে তারাই শুধু আপনি যদি সাধারণ জনগণ হয়ে থাকেন, আপনি চেয়ারম্যান গিয়ে দেখবেন আপনি সুবিধা পান কেন? আচ্ছা, আমরা যদি এটাই যদি লক্ষ্য করি তাহলে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি সজাগভাবে একটা বিষয় দেখে যে আমার ইউনিয়নে এতটুকু এত দুর্বলতা আছে, তার জন্য আমি এত বরাদ্দ করব, এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করলে কি আপনি মনে করেন যে জীবনটা অনেকটাই এগিয়ে আসবে? তা অবশ্যই যাবে। আসলে রাজনৈতিক প্রভাবগুলো যেমন চেয়ারম্যান মেম্বার আত্মীয় করে, বেশিরভাগ আত্মীয় করে দেওয়া প্রধানমন্ত্রী ঠিক সব বরাদ্দ সাধারণ জনগণের কাছে পৌঁছচ্ছে না, সাধারণ জনগণের কাছে না পৌঁছার কারণটা কি? এটা তো রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক বিষয়ে আপনি আপনি আমাদেরকে অবগত করবেন যে এই যে আজকে দেখা যায় যে যুব সমাজরা এই যে কর্মসংস্থান না থাকার কারণে তারা হতাশাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন ধরনের নেশায় লিপ্ত হচ্ছে, এই যে এটার জন্য কি আপনি বেকারত্বতায় অন্যতম দায়ী মনে করেন? আপনি বেকারত্বতায় দায়ী, বেকারত্ব দায়ের জন্যই তো নেশাগ্রস্ত, আর নেশা থেকে তো আজ মাদক থেকেই মাদক তো রমনামার আর বেকারের অনেক অনেক বেকারই মাদক দরকার বা অনেকে সেবন করতে পারে, যে বেকারে কর্ম না থাকার ক্ষেত্রে যে মাদক বিক্রি করতেছে তাকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে তাহলে মানে মাদকটা অনেকাংশে নিরসন হবে। অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্স মাদকের উপর একটা জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন যে মাদকটা আমরা জিরো টলারেন্সে নিয়ে আসবো,
মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসতে গেলে তাহলে অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী মানব বিরুদ্ধে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসন কামাল আসলে এগুলো মাঠ পর্যায়ে থানা পর্যায়ে এসে প্রশাসনিকভাবে অনেক দুর্বল, কথায় আছে কাজে নেই, কথা ঠিকই বলছে কিন্তু কাজ করতে পারে না। প্রধানমন্ত্রী যা আদেশ দিতেন এটাই কার্যক্রম বাস্তবায়ন হতো। আমরা এই প্রোগ্রামটি শুরু করার আগেই আমাদের কিছু দর্শক ভাই আমাদেরকে মেসেজ করেছেন, যে বার্তা পাঠিয়েছেন যে এই যে আমাদের দেশের যুবরা এমনিতেই তারা কর্মহীন, এই কর্মহীন যুবকেরা যখন কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে যে একটা ফি নেওয়া হয়, এই ফিটা যদি মৌকুব করে তাহলে যুবদের জন্য অনেক অনেকটাই একটা কাজে লাগবে। একটা প্রতিষ্ঠানে আমি এই যে দীর্ঘ ২০-২৫ বছর ধরে পড়ালেখা করলাম, পড়ালেখা করে আমাকে আবার ফির আবার ফি দিয়ে চাকরি নিতে হচ্ছে, এই যে এই বিষয়টা আপনি কেমন দেখছেন? আসলে বেকার, এটা সরকারকে ভাবতে হবে। একটি বেকার কীভাবে ২০০ টাকা ফি দেবে, ব্যাংক ড্রাফট করবে, আপনার পোশাক কিনবে, এবং একটি দরকার সাথে চাকরি হবে না, এরকম মাসকে মাস মাসে ৪-৫টা ১০টা দরকার করবে। একটি বেকার প্রত্যেক মাসে ২০০০ টাকা তার চাকরির আবেদন করতে পারছে এবং সে নিশ্চিত হতে পারতেছে না যে চাকরিটা সে পাবে কিনা। একটা কর্মসংস্থানের জন্য হাজার হাজার লোক সেখানে আবেদন করতেছে, এখানে সেক্ষেত্রে আবার কি আপনি একটা ব্যবধান দেখতে পান? আমরা যেটা আমাদের দর্শকেরা আমাদেরকে বলে জানিয়েছি যে একটা ব্যবধান থাকে, যে চাকরি নিতে গেলে যে দেখা যায় যে মামাদের একটা ব্যাপার থাকে, মামাদের যে আপনি মানে কোন দিক থেকে দেখছেন? আজকে একটা চাকরির জন্য পিএম পদে চাকরির জন্য একটা এমপি সুপারিশ করে, এই বিষয়টা আপনি কেমন দেখছেন? আসলে রাজনীতি থেকে অরাজনৈতিক বেশি বেশি বাংলাদেশ, এই কারণেই এগুলো সৃষ্টি। আজকে প্রভাব, রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাবে এগুলো সৃষ্টি হচ্ছে, সাধারণ জনগণ ধরাই যাচ্ছে না, দেখে পাচ্ছে না। একটা সাধারণ ভালো মেধাবী স্টুডেন্ট সে ভাইবার যা আউট করছে, শুধু নামও খালু রাজনৈতিক প্রভাবের কারণে। আচ্ছা, এই যে ভাইবার জায়গাকে আউট হয় অনেকাংশে দেখা যায় যে আমাদের বাংলাদেশের সবচেয়ে একটা বড় মানে বাধা সৃষ্টি হয়ে থাকে যে বিসিএস একটা বাংলাদেশের সোনার হরিণ, শুধু বিশেষ বিসিএস যে না, বিসিএস একজন ক্যাডার হতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয়, অজস্র পরিশ্রম, লিখিত ভাইবা সব কিছু দেওয়ার পর দেখা যায় যে রিটার্নে টিকলেও ভাইবার দিয়ে তাকে আউট করা হয়, যে আউট করার বিষয়টা এটা আপনি কোন দিক থেকে দেখছেন? একজন বিশেষ করার হাতে অনেক গান ঘাম ধরতে হয়, অনেক কষ্ট করতে হয়, কষ্ট বিনিময়ে স্টুডেন্ট অনেক অ্যাপ্লাই করতে অনেক বিশেষ করার, কিন্তু ওর আসলে একজন সাধারণ ঘরের বিশেষ করার যার যেটা আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু পাচ্ছে না। কি কারণে পাচ্ছে না? রাজনৈতিক প্রভাব, নেতা নেতৃত্ব পাওয়া যাচ্ছে, টাকা, কালো টাকার প্রভাব, কালো টাকার প্রভাব। এক্ষেত্রে যে যুবরা যে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে সরকারের সমাধানের উপায়টা কি? আজকের যে যুবদের প্রধান সমস্যা বেকারত্ব, এই বেকারত্ব থেকে মানে উত্থান হওয়ার মানে অন্যতম প্রসেস বা অন্যতম উপায়টা কি বলে আপনি মনে করেন? সরকারকে প্রথমত আইন প্রয়োগটা কঠিন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল বেড়াতে হবে, বাইরের রাষ্ট্রের উপর নির্ভর করে চললেই হবে না, দেশের মাটিতে ইন্ডাস্ট্রি করতে হবে, দেশের মাটিতে। আচ্ছা, প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে গ্রাম অঞ্চল, আমরা জানি যে এই যে আপনি একটা কর্মসংস্থানের জন্য ইন্ডাস্ট্রি বা শিল্পায়নের কথাটা আপনি উপস্থাপন করলেন আমাদের মধ্যে, তাহলে শিল্পকেন্দ্রিকগুলো যদি দেখি সেগুলো সব ঢাকা শহরের মাঝে, তাহলে এগুলো যদি গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে অনেকাংশেই অনেক যুবক হতাশাগ্রস্ত না হয় কর্মসংস্থানে লিপ্ত হয়। দেখেন বাংলাদেশে ৩৫০টা সংসদ সদস্য, আপনার আপনার কয়জন সদস্য আপনার নিজ এলাকায় আছে আর নিজ এলাকার চিত্রটা দেখতেছেন, সাধারণ জনগণের দুঃখ কষ্ট বুঝতেছেন, দেখতেছেন আমরা, ওনারা ঢাকায় বসে আছে, ঢাকায় বসে ঢাকায় বাসা বাড়ি, কাছাকাছি ইন্ডাস্ট্রি ওদের জন্য সুবিধা,
নিজের নিজ এলাকার এবং সাধারণ জনগণ নিয়ে ভাবতেছে না, নিজের সুবিধা নিয়ে ভাবতেছে, নিজের সুবিধার জন্য সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্য কোনো কাজের সাথে জড়িত। বেকারত্ব নিরসন, সাধারণ জনগণের দুঃখ কষ্ট লাভ করার কেউ চিন্তা ভাবনা করছে। এক্ষেত্রে আমাদের কি ধরনের করণীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন, সেগুলো আমাদের মাঝে উপস্থাপন করতে হবে? আমরা পারা করার না, বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আইন আইনি ব্যবস্থা গঠন করে, যদি প্রয়োগ করে তাহলেই সম্ভব। আচ্ছা, যুবদের যুবদের এই প্রসেসটাই শুধু নয়, আরও অন্যান্য প্রসেসও আছে। এই প্রসেসগুলোতে মানে বাস্তবায়ন করতে গেলে আমাদের যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, এই ব্যবস্থাগুলো আসলে আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে অনেকাংশ যুব যুবদের প্রধান সমস্যাগুলো ফেস করতে পারবে না। তাহলে মানে আজকে যে যুবকরা বিভিন্ন ধরনের নেশায় বা মাদকাসক্ত হচ্ছে, তাদের মূল কারণ হলো কর্মসংস্থান। তাহলে কর্মসংস্থান যদি সৃষ্টি হয় তাহলে যুবরা এই ধরনের সমস্যায় পড়বে না। আচ্ছা, কী কী ধরনের কর্মসংস্থান সৃষ্টি করা যায় আমাদের দেশে বলে এখন মনে করেন? শিল্প করে গার্মেন্টস, গার্মেন্টসের সংখ্যা আসলে অনেক অনেক ছিল, এখন অনেক গার্মেন্টস বন্ধ হয়েছে বাংলাদেশে। পাশাপাশি শিল্পকে এখন বেড়াইতে হবে, বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে, এটা তো সরকারের উদ্যোগ, তারা সম্ভব না। পাশাপাশি আপনি আপনার চিন্তা করেন যে 350টা সংসদ সদস্য, 350টা সংসদ সদস্য নিজ এলাকা একটা করে ইন্ডাস্ট্রিয়াল দেয়, অবশ্যই কিছু ধরনের বেকারত্ব কমে যাবে। এবং বিত্তবানরা আছে, প্রত্যেকটা এলাকায় বিত্তবান আছে, তাহলে বিত্তবানদের বিত্তবানরাই পারে এই সমস্যার সমাধান করতে। বিত্তবান রাজনৈতিক রাজনৈতিক প্রকোপটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, দেখা যায় যে আমরা যদি বিভিন্ন ধরনের সমস্যা এগুলো যদি সমস্যা সমাধানের জন্য যদি ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেন, তাহলে এই প্রধান সমস্যা বেকারত্ব বেকারত্ব তারা থাকবে না। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য এগিয়ে আসতে হবে, যে এগিয়ে আসার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, প্রশিক্ষণ তো আছে, প্রশিক্ষণ ক্ষেত্রে অনেক আছে, কার্যক্রম কার্যক্রম না আমরা যে আমরা যে এখন দেখতেছি যে যুবদের নিয়ে বিভিন্ন ধরনের এনজিও কাজ করতেছে, তারা যুবদের জন্য প্রশিক্ষণের জন্য PDC, তারপর একটা ইউসেফ, তারপর একটা কম্পিউটার প্রশিক্ষণ, এই যে প্রশিক্ষণগুলো দিচ্ছে, দেওয়ার পর তারা যে তারা যে কার্যক্রমগুলো হাতে নিচ্ছে, এক্ষেত্রে আপনি যুবদের সমস্যাগুলো সমাধানের জন্য আপনি কী ধরনের পদক্ষেপ? ভালো প্রশিক্ষণ কেন্দ্র রকম প্রশিক্ষণ ভালো উদ্যোগ, ওই উদ্যোগের কারণে সব বেকারত্বের সমস্যা কমে না, কিছুটা হলে কমছে, বিষয়গুলো ভালো উদ্যোগ বেকারত্ব নিয়ে সুন্দর মনোভাব সৃষ্টি করতে। যদি প্রত্যেকটা ব্যক্তবান এবং রাজনৈতিক ব্যক্তিরা সুন্দর মনোভাব বেকার নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে বেকারত্ব কমে। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন আমাদের কেমন আছে রংপুর। এই প্রোগ্রামে আজকে আমাদের আলোচনার বিষয় বেকারত্ব প্রধান সমস্যা, যুবদের বেকারত্ব যুবদের প্রধান সমস্যা। এই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছে মানবাধিকার একজন কর্মী আতোয়ার রহমান। আমরা তার কাছ থেকে শুনলাম বেকারত্ব নিরসনে এবং বেকারত্বের মূল কারণ, এই বেকারত্ব থেকে সমাধানের উপায়গুলো কী কী। তো আমরা আতোয়ার ভাইয়ের আতোয়ারের কাছে আরেকটু বিষয় জেনে নেব যে আমরা যে বেকারত্ব নিরসন যে করব করতে গেলে আমাদের যে শিল্পায়নের ব্যবস্থা করতে হবে, এক্ষেত্রে সংসদ থেকে কোনো নীতিমালা বা মাননীয় যে সংসদ সদস্যগুলো আছে এনাদের মানে কর্মস্পৃহা বাড়ানোর জন্য, যে যুবদের নিয়ে কাজ করার জন্য কোনো ধরনের মন মানসিকতা তৈরি করেন, বা আবার যুবদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা, এগুলো যদি মোটামুটিভাবে হাতে নেওয়া যায় তাহলে অনেকাংশ বেকারত্ব কমে যাবে বলে আপনি মনে করছেন। আর একটি বিষয় আপনার কাছে আমাদের জানার বিষয় যে আজকে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের খুন, তারপরে আপনার রাজনৈতিক কুতিহিংসার শিকার, এরপর হলো বিভিন্ন ধরনের অন্যায় ইপটিজিং, যুবকরা এসব কাজে লিপ্ত হচ্ছে, কেন লিপ্ত হচ্ছে, এখানে কিসের সমস্যা? সমস্যা বেকারত্ব, বেকারত্ব কারণে কর্মপ্রধান একটি ছেলে কী করবে, সে মাদকে আসক্ত হচ্ছে,
সে খুন খারাপ আসতে হবে, ধর্ষণ আসতে হবে, তার দেশে এত ধর্ষণ কেন? ধর্ষণ হওয়ার মূল কারণটা কি মনে করেন? বেকারত্ব মনে করেন? বেকারত্ব ধর্ষণের মূল কারণটা বেকারত্ব, খুন খারাপই উপর থেকে তাদের লিডাররা তাদেরকে লিড প্রদান করে এবং এই লিড প্রদান করার কারণে তারা একটা আর্থিক ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায়, এই সাপোর্টটাকে তারা কাজে লাগায় বলে আপনি মনে করেন? ফাইন্যান্সিয়াল সাপোর্টটাকে আমি কাজে লাগাই মনে করেন? তাহলে এই যে এইসব যে গডফাদারগুলো আছে এগুলোকে কি এগুলোর থেকে কি বের হওয়া মানে বের করার বা বের হয়ে আসার কোনো উপায় আছে কি বা তাদের মানসিকতা পরিবর্তন করার প্রয়োজন মনে করেন কি? তবে এটা তো একটা আমি ভালো থাকলে সব ভালো, আমি যদি সৎ হই অনেক দুর্নীতি না হই অটোমেটিক প্রত্যেকটা ব্যক্তিত্ব যদি এরকম হয় তাহলে অটোমেটিক বেকারত্ব কমে আসবে এবং মাদক ফোন সন্ত্রাস ধর্ষণ হবে। আচ্ছা আমরা একটা সততার অভাব, তাহলে যদি সৎ ব্যক্তিরা এগিয়ে আসে তাহলে অনেকাংশে বেকারত্ব কমে যাবে। আমরা আজকে আপনার আজকে আমাদের এই বেকারত্ব প্রধান সমস্যা অনুষ্ঠানে বেকারত্ব যুবদের প্রধান সমস্যা এই অনুষ্ঠানে আপনাকে প্রতিক্রিয়ে আমরা দর্শকের উদ্দেশ্যে যদি আপনার সর্বশেষ কোনো বলার কিছু থাকে তাহলে আমরা সেটি দর্শকের কাছে উপস্থাপন করতে চাই। যদি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে বেকারত্ব থেকে নিরাপদ হওয়ার জন্য তাদের কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন করা মনে করেন? বেকারত্বদের নিরসনের ক্ষেত্রে প্রথমত নিজ উদ্যোক্তায় এগোতে হবে, সরকারের ইচ্ছা থাকলে হবে না, আশা থাকলে হবে, নিজ উদ্যোক্তা নিজ উদ্যোক্তা। দর্শক আজকের আজকে আমাদের বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার আগে আমরা একটি কথা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আমরা প্রতিনিয়ত চালু করতে চাই, আপনাদের ভালোবাসা এবং আপনাদের পরামর্শ আমাদের এই অনুষ্ঠানগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে। তবে বেকারত্ব নিরসনে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে, পাশাপাশি যে যে আসনের মাননীয় সংসদ সদস্য তাদেরকে নিজ থেকে কারণ তাদের যে অর্থ আছে নিজ থেকে নিজ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করলে বেকারত্ব অনেকটাই কমে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এক্ষেত্রে আমাদের যে সংসদ সদস্যরা আছে তারা যদি নানামুখী কর্মক্ষেত্র সৃষ্টির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে তাহলে বেকারত্ব এদেশ থেকে অনেকটাই বিতাড়িত হবে। আজকে পার্শ্ববর্তী দেশের দিকে যদি আমরা তাকাই পার্শ্ববর্তী দেশে বেকারত্ব নিরসনের জন্য শিক্ষার পাশাপাশি আমাদের আজকের অতিথিদের শিক্ষার পাশাপাশি অধ্যয়নরত অবস্থায় কর্মসংস্থান না থাকার কারণে এদেশে বেকারত্ব সৃষ্টির অন্যতম কারণ। তো আমরা আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রপতি উভয়কে আমরা জানিয়ে দিতে চাই যে বেকারত্ব নিরসনে বিভিন্ন এলাকায় অঞ্চলভিত্তিক যে যে এলাকায় সে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হলে বেকারত্ব অনেকটাই কমে যাবে। আজকে চলে যাচ্ছি, এ যাওয়া সে যাওয়া নয়, দেখা হবে আগামী কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।